हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। ईस्ट बेंगलर मार्की हिसाब से देखा जाते पारे इब्राहिम आफेलाई के कम अर्थे एक कलम्बियन मिडफील्डर के सई कराच्छे केरल ब्लास्टर्स। ब्रिटिश क्लाब टटेनहाम हॉटस्पर साथे गाड़छड़ा बांधलो ओरिशा एफसी। तो फ्रेंड्स, ये विषयगुली निये आजकेर ये भिडियोटी, ताई आशा करछि एकटिओ अपडेट मिस ना करे भिडियोटी तोमरा प्रथम थेके शेष अब्दि पुरो देखबे। आर भिडियोटी शुरू आगे एकटा छोट्ट रिक्वेस्ट करछि, चैनले जारा नतुन तारा अवश्यई चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे दाओ सबार आगे भिडियो नोटिफिकेशन पावार जन्य। तो चलो भिडियोटी शुरू करा जाक। तो प्रथम चोख रखब ईस्ट बेंगल खबर दिखे। इन्वेस्टर हिसाब से श्री सीमेंट के पास पे गए ईस्ट बेंगल। शुद्ध तई नए, आईएसएल खेलार जो बीट पेपर जमा देवार काजटाओ इतिमध्ये सेरे फेले टीम मैनेजमेंट। नतून कम्पानी श्री सीमेंट ईस्ट बेंगल फाउंडेशन नामे एएफसिर का लाइसेंस पावर बेपारे इतिमध्ये आवेदन जानिए फेडरेशन। हयतो आर कयेक दिन मध्य एएफसि यह बेपारे अनुमोदन दिए देवे। अर्थात बोझाई जाच्छे जे आईएसएल एगारोतम दल हिसाब से निजेदेर अवस्थान स्पष्ट करेछे ईस्ट बेंगल एफसि। तबे এইসবের মাঝে দল গঠনের জন্য যাবতীয় পরিকল্পনা কিন্তু তলে তলে সাজিয়েই চলেছে লাল হলুদের নতুন ইনভেস্টর গ্রুপ। যে মুহূর্তে এফএসডিএল ঘোষণা করে দেবে দেশের এক নম্বর লিগে এবার নামছে ইস্ট বেঙ্গল, সেই দিনই নতুন বিদেশি কোচের নাম জানিয়ে দেবে টিম ম্যানেজমেন্ট। আর তারপরই জানিয়ে দেওয়া হবে নতুন বিদেশিদের নামও। অর্থাৎ আগামী দু সপ্তাহ বেশ চমকপ্রদ হতে চলেছে লাল হলুদ সমর্থকদের জন্য। তবে এখন যে খবরটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার ইব্রাহিম আফেলাই নাকি ইস্ট বেঙ্গলে আসছেন, তাও আবার মার্কি হিসাবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, কিছুদিন আগে নেদারল্যান্ডসের একটি নামী সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম জানিয়েছেন যে তিনি তার বর্তমান ক্লাব পিএসবি আইনদাবেন ছেড়ে অন্য যে কোনো ক্লাবে খেলতে তৈরি রয়েছেন, শুধু ভালো প্রস্তাবের অপেক্ষা। তবে এর অনেক আগেই ইব্রাহিম আফেলাকে প্রস্তাব দিয়ে বসে আছেন ক্লাব কর্তারা, কথাবার্তাও হয়েছে দুপক্ষের মধ্যে। তবে এই মুহূর্তে এটা বলা যাবে না যে ইব্রাহিম আফেলাকে আনার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে লাল হলুদ ব্রিগেড। তবে যা পরিস্থিতি তাতে বার্সেলোনার এই প্রাক্তন ফুটবলারকে দেখা যেতেই পারে ইস্ট বেঙ্গলে। অন্যদিকে মরশুম শুরু হওয়ার আগে থেকেই দল গঠন নিয়ে আইএসএল এর ট্রান্সফার মার্কেটে সক্রিয় হয়ে ওঠে কেরল ব্লাস্টার্স। মোহনবাগানে খেলা দুই বিদেশি ফ্রান গঞ্জালেস মুনোজ ও জোসেফা বেইতিয়াকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই আগ্রহ দেখিয়েছিল কেরল। পরে অবশ্য এই দুই ফুটবলারের থেকেই পাশ কাটিয়ে আসে দক্ষিণের এই ক্লাবটি। উল্টে দল ছেড়ে বেরিয়ে যান ওকবেচে সন্দেশ জিঙ্গারের মতন ফুটবলারও। এখনও পর্যন্ত বিদেশি হিসাবে আর্জেন্টাইন মিডফিল্ডার ফাসুন্দো পেরেরা ও ব্রিটিশ ফুটবলার গ্যারি হুপারকে যা সই করিয়েছে কেরল ব্লাস্টার্স। তবে এবার তৃতীয় বিদেশির খোঁজ পেল কেরালা। কলম্বিয়ান ডিফেন্ডার পেদ্রো ফ্রাঙ্কোকে সই করানোর জন্য তোড়জোড় শুরু করল ইয়েলো আর্মি। 29 বছর বয়সী এই ফুটবলার তার ক্লাব ক্যারিয়ারের শুরুতে মিলেনারিয়াসে ছিলেন, তারপর একে একে বেসিকতাস, সান লরেঞ্জো ও গত দু বছর আমেরিকাতে ক্যালিতেও ছিলেন। নিজের দেশে জার্সি গায়েও মোট 5টি ম্যাচ খেলেছেন এই বিদেশি। তবে খবর একেবারেই খাঁটি যে হেভিওয়েটি বিদেশি ডিফেন্ডার পেদ্রো ফ্রাঙ্কোকে সই করাচ্ছে কেরল ব্লাস্টার্স। এদিকে আইএসএল এর হাত ধরে ভারতীয় ফুটবল এখন অনেকটাই প্রশংসিত গোটা বিশ্বের মঞ্চে। লালিগা, ইপিএল, লিগ ওয়ানের মতন জনপ্রিয় ফুটবল লিগগুলির তালিকায় স্থান পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আর সে কারণেই বিশ্বের একাধিক নামী ক্লাব জোট বেঁধেছে আইএসএল এর ক্লাবগুলির সাথে। এই কয়েকদিন আগে হায়দ্রাবাদ এফসির সাথে জোট বেঁধেছিল বরুশিয়া ডটমুন্ড, তার আগে জামশেদপুরের সাথে টাই আপ হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের, আর আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের সাথে পার্টনারশিপ করল ওড়িশা এফসি, যা ভারতীয় ফুটবলের জন্য সত্যিই সুখবর। এতে দুতরফেই লাভ হবে, ওড়িশা এফসি থেকে তরুণ ভারতীয় ফুটবলার যেমন টটেনহামের মতন ক্লাবের সুযোগ পাবেন, ঠিক একইভাবে ওড়িশা এফসিও ভালো বিদেশি পেয়ে যাবে টটেনহাম হটস্পার থেকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। এরকম আর অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার, ভিডিওতে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।